مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون الله تعالى বলেন দেখো দেখো ওই জনপদের দিকে একটু তাকাও তো দেখি তারা পৃথিবীতে সবচেয়ে বেশি সচ্ছল ছিল পৃথিবীতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যের ছিল পৃথিবীর এমন কোন বস্তু নেই যে শহরে পাওয়া যেত না বাস্তব না বাস্তব আপনাদের রামগঞ্জের লতি নিউ ইয়র্কে পাওয়া যায় আমাদের ম্যাগনা রিলিশ লক্ষ্মীপুরা চাঁদপুর থেকে নিউ ইয়র্কে বেশি পাওয়া যায় আমাদের লক্ষ্মীপুরের মূলা কালীচরের মূলা নিউ ইয়র্কে লক্ষ্মীপুর থেকে বেশি পাওয়া যায় কি পরিমাণ দিছিল তাহলে কি পরিমাণ দিছে আজ পর্যন্ত তাদের ডলার আজকে 9 মাসের লকডাউন সত্ত্বেও .1 তাদের ডলারের মান কমেনি কি পরিমাণ মজুদ রাখছিল লেকিন এখন ফাকা ফরাত বি আনুমিল্লাহ এরা আল্লাহর নেয়ামত অস্বীকার করেছে কুফরি করেছে আল্লাহর নেয়ামতের সাথে ফাদা কাল্লাহু লিবাসাল জুয় ওয়াল খাউফ আল্লাহ এবার ভয় আর খুদ পিপাসা দিয়ে আর ভয় দিয়ে এদেরকে ধরছে ধরছে না ধরছে না এখন কি পরিমাণ আতঙ্ক এই মুহূর্তে যদি আমেরিকার ভিসা দেয় তাহলে ফ্লাইট দেয় যাবেন যাবেন যাবে যাবে কেউ তেমনি আমাদের রামগঞ্জের ঘটনা ইটালি থেকে যুবক আসছে বাবা ওসি হিসাবে খবর দিয়ে ফোন দিয়ে ছেলেটা পুলিশে দিয়ে দিচ্ছে কতটা আতঙ্কে ভিতরে পুলিশে দেয় কি আগে না ইতালি থেকে আসলে আমরা মসজিদের সামনে চপে নিয়ে বসে খাবো এখন তো বাড়িতে লাল পতাকা লাগা দিছে বিষয়টা কি তাহলে আল্লাহকে ধরা ছাড়া বাঁচার কোন রাস্তা নাই ধরার এক নম্বর হাতিয়ার লা ইলাহা পড়া মানে আমি যেন আমাকে আমার রবের হেফাজতের চাদরের ভিতরে ঢুকিয়ে দিলাম এটার উদাহরণ যেন এমন রসুল বলেন খারাজা এক ব্যক্তি তার ঘর থেকে বের হইলো পেছনে তার দুশ্মন তাকে দৌড়াইতে শুরু করলো দুশ্মন তাকে দৌড়াচ্ছে সে দৌড়তেছে 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 সামনে হঠাৎ করে সে একটা হেসনে হাসিন একটা দুর্গ পেয়ে গেল সে দুর্গের ভিতরে ঢুকে গেল দুর্গের ফটক লাগিয়ে দিল এই লোকটা যেভাবে নিরাপদ হয়ে গেল কালেমা তৈয়বা পড়নে ওয়ালা আল্লাহর আযাব থেকে এভাবে নিরাপদ হয়ে গেল কি হয় কতবার পড়লে নিরাপদ হবেন আপনি আজ থেকে কতবার পড়বেন হ একশো বার তো গরিবে না হরে একশো বার বলে শুধু একশো বার কম পক্ষে প্রতিকে 200 বার বলেন ইনশাআল্লাহ বলেন বলেন ইনশাআল্লাহ দিনে 100 বার রাতে 100 বার অফিসে যেতে যেতে অফিস থেকে আসার কথা ঘরে এসে এশার নামাজ পড়ে ঘরে এসে বিছানায় শুয়ে 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 যেভাবে পারেন সেভাবে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম রাব্বুল আলামিন বলেন যারা না জিকির করে কখনো বসে কখনো শুয়ে কখনো দাঁড়িয়ে দাঁড়ানো বসা শোয়া বলেন ঘরে থাকলেও পড়ব সফরে থাকলেও পড়ব ফিল বাররি ওয়াল বাহার জলেও পড়ব স্থলেও পড়ব সুবহানাল্লাহ বলেন ফিসসিহাতে ওয়াস সাকাম সুস্থ অবস্থায় পড়ব অসুস্থ অবস্থায় পড়ব ফিল গিনা ওয়াল ফাকর দারিদ্রতায়ও পড়ব তাও অন্তরিতেও পড়ব সুবহানাল্লাহ বলেন আরে কি হয় ফি কুল্লি হাল সব অবস্থাতেই পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
إلا الله لا إله إلا الله محمد رسول الله এই কালেমার মধ্যে দুটো অংশ, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম অংশ হলো যেন আমার জীবনের উদ্দেশ্য, আর দ্বিতীয় অংশ হলো যেন আমার জীবনের আদর্শ। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। উদ্দেশ্য আদর্শ, বলেন সবাই বলেন উদ্দেশ্য আদর্শ। তোমার এখানে আসার উদ্দেশ্য কি? এলো উদ্দেশ্য। আর তোমার দলের আদর্শ কি? এ হলো আদর্শ। তাহলে একটা হলো আমার জীবনের উদ্দেশ্য, আরেকটা হলো আমার জীবনের আদর্শ। উদ্দেশ্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। এটা হলো আমার জীবনের উদ্দেশ্য। আমার জীবনের উদ্দেশ্য শুধুই আল্লাহ। আমার জীবনের উদ্দেশ্য কি? শুধুই আল্লাহ, শুধু আল্লাহ তাআলাকে রাজি করা, এটাই আমার জীবনের উদ্দেশ্য। সুবহানাল্লাহ, বলে না। এক কনস্টেবলকে জিজ্ঞেস করেন, ভাই তোমার এত কাজের উদ্দেশ্য কি? ওসি সাহেবকে খুশি করা। কথা কয় না ওসি সাহেবকে কি করা? খুশি করা। ওসি সাহেবকে জিজ্ঞেস করেন, আপনি এত কষ্ট করছেন কেন? এসপি সাহেবকে খুশি করা। এসপি সাহেবকে জিজ্ঞেস করেন, আপনি এত কষ্ট করছেন কেন? আমার ডিআইজিকে খুশি করা। আপনি এত কষ্ট করছেন কেন? আইজি সাহেবকে খুশি করা। আপনি এত কষ্ট করছেন কেন? প্রধানমন্ত্রীকে খুশি করা। বুঝে না কথা। আমার জীবনের উদ্দেশ্য কি? আল্লাহকে খুশি করা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। عن ابي درداء رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله 100 مره لم يبعثه الله يوم القيامه الا ووجهه كالقمر في ليله البدر او كما قال عليه الصلاه والسلام আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালেমা তৈবা পড়তে পারো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। কতবার তুফাইন না পড়া পড়বেন না, ধীরে ধীরে পড়বেন। আমরা তো আগে সালাম না আগে তুফাইন না পড়া পড়তাম। তুফান আইলে কত মাগো তো জিকির তো জিকির কর, এটাকে বলে তুফান না পড়া। কি ছোটবেলা না কাল বৈশাখী আসতো, ঘূর্ণিঝড় আসতো, তো মাগো তো কি জিকির কর জিকির কর জিকির কর। আল্লাহ মার কবরকে জান্নাতে টুকরো বানিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কসম, যে আল্লাহকে পেয়ে গেল সে সব পেয়ে গেল, যে আল্লাহকে হারালো সে সর্বহারা। যে আল্লাহকে হারালো সর্বহারা, যে আল্লাহকে পেয়ে গেল সবওয়ালা। সুবহানাল্লাহ, বলেন যে আল্লাহওয়ালা সে সবওয়ালা, বলেন যে আল্লাহওয়ালা সে সবওয়ালা, যে আল্লাহ হারা সে সর্বহারা। আল্লাহকে হারিয়ে যদি তুমি চাটাইয়ের উপরেও ঘুমাও, আল্লাহর কসম অচিরেই তুমি বাদশাহ। সুবহানাল্লাহ, আল্লাহকে পেয়ে যদি চাটাইয়ের উপরেও ঘুমাও, অচিরেই তুমি বাদশাহ। আর আল্লাহকে হারিয়ে যদি বাদশাহ হও, অচিরেই তুমি ফকির। জি তো কইছেন, আমিও ওয়াজ করছি, দিল কি বলে? আল্লাহকে পেয়ে যদি তুমি চাটাইয়ের উপরেও ঘুমাও, আল্লাহকে পেয়ে যদি চাটাইতেও ঘুমাও, অচিরেই তুমি বাদশাহ। আল্লাহকে হারিয়ে যদি বাদশাহ হও, অচিরেই ফকিরের ঘরের ফকির। ইয়া ইবনা আদম, হে বনি আদম, ইদা ওয়াজাদতনি ওয়াজাদত কুল্ল শাই, হে বনি আদম আমাকে পেয়ে গেলে তো সব পেয়ে গেলে। সুবহানাল্লাহ, আমাকে পেয়ে গেছো তো, আমাকে হারালে তো সব হারালে। এরকম সর্বহারা আছে নি পৃথিবীতে? এরকম সব হারায় গেছে নি পৃথিবী থেকে কত মানুষ? জোরে বলে না, গেছে নি কত মানুষ? চলে গেছে নি
এরকম সর্বহারা পৃথিবী থেকে অনেক মানুষ চলে গেছে কিনা বলেন। তা আপনি যদি যেতে না হয় তা আপনি যা ইচ্ছে তা করেন, আর যদি যেতে হয় রেডি হন, যেতে হয় তো কি করেন বলেন। আচ্ছা আপনার ফ্লাইট হলো, আপনার ফ্লাইট হলো 10টা বাজে, আপনার ফ্লাইট খেয়াল করেন 10টা বাজে কি আপনি দুবাই যাবেন, ঢাকা এয়ারপোর্ট থেকে 10টা বাজে আপনার ফ্লাইট। আগের দিন দুই হাইস বন্ধু আপনার সাথে এয়ারপোর্টে গেছে, বুঝলেন না, সবাই ধুম ধারাক্কা গাইতেছে খাইতেছে নাচতেছে, বন্ধুকে কি করবে বিদায় দিবে। এয়ারপোর্টে যাওয়ার পরে ওরা তার ভিতরে ঢুকতে পারে না, গ্লাসের বাইরে টা টা টু দিয়ে দাঁড়ায় রয়েছে। এবার ইমিগ্রেশনে গেছে, এবার অফিসার বলে, দায়িত্বরত অফিসার বলে পাসপোর্ট দেন, গিভ মি ইউর পাসপোর্ট, পাসপোর্ট লাগাও। মানে তোমার 10টা ফ্লাইট 9টা ইমিগ্রেশন, তোমার পাসপোর্ট বাসা রেখে এসেছো, তুমি যাও হঠাৎ ছড়া যাও নেক্সট ম্যান। আচ্ছা এবার জায়গায় দোস্তরা আমার পাসপোর্ট আনছিলি তোরা, কেউ না তোরা মৈত্রী নিয়ে আসিলি এনে। আচ্ছা এতক্ষণ যে খুশি আছিল মাচ্ছে গাইছে খাইছে, এখন কি অবস্থা? হ্যাঁ এখন কি কয় কর না, তোরা নাচতে আইলি কি লেগে আমার, তোরা যে এতগুলো বন্ধু আমার লগে আইলি, তোরা আমার পাসপোর্টটা আমারে দিলি না, এরে বেকু পাসপোর্ট ছাড়া আমি আইছি কি লে রে বেকু। আ দোস্ত সরি, তো সরি তো সরি, তোর কাছে রাখ দোস্ত, হ্যাঁ খেতা পড়তো সরি। আরে বলবি কি বলবি না বলেন না, ওরা ওই এই মুহূর্তে কোন সান্তনার কাজ আসবে বলেন। হ্যাঁ যদি এবার সবাই মিলে তারা আবার স্যালুট দেয়, সবাই একটু ফুলও মারে, এক কথা কন্ত রাষ্ট্রীয় মর্যাদায় স্যালুট দিছে এবার, কথা কন। হ্যাঁ কি কি লাগবে, পাসপোর্ট লাগান, পাসপোর্ট। আমাদের লক্ষ্মীপুরের একজন বড় মানুষ, ইনার পাসপোর্ট ওই লাল পাসপোর্ট, ইনি বাংলাদেশের এমপি মন্ত্রীরা যখন এয়ারপোর্টে বিদেশ যেতে হয় এনওসি লাগে, এনওসি নন অবজেকশন সার্টিফিকেট লাগে, রাষ্ট্রের পক্ষ থেকে কি দিতে হয় স্যার, ঠিক আছে না, এটা কাগজ দিতে হয় যে আপনি বিদেশ সফর করতে পারবেন কোনো অসুবিধা। এটা দেন এই বেটার লগে যে ছিল, হ্যাঁ আমাদের সরাসরি কইছে, সরাসরি কাদি স্যার কয় স্যার ওটা দেন, আপনি ওটা দেন না পুলিশে ডাকবো, এখন আমি আপনি কে আমার চিনার দরকার নেই, ওটা দেন তাড়াতাড়ি। বিগ বস এর ফোন দিয়া সর্বোচ্চ ফোন দিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি, আপনি আপনার উদ্দেশ্যের আদর্শ ঠিক করবেন কবে, পাসপোর্ট আর ভিসা ঠিক করবেন কবে বলেন, বলে না পাসপোর্ট আর ভিসা ঠিক করবেন কবে, কে কে সুপারিশ করবো সেদিন আপনার জন্য, কার কাছে ফোন দেওয়ার সুযোগ আছে বলেন, মালাকুল মত আসতে পরে ফোন দিবেন, ফোন দিয়ে কইবেন যে এই নলছড়া মাদ্রাসা তাড়াতাড়ি করি 10 বস্তা চাল দিতে, কথা কয় না সুযোগ আছে, বাড়ির জায়গাটা দিয়ে দে সুযোগ আছে, ঢাকার ওই ফ্ল্যাটটা দিয়ে দে সুযোগ আছে। তো কবে থেকে নেবেন দোস্ত, সুবহানাল্লাহ বলবেন না, তাহলে ইমিগ্রেশনে গেলে রেডি করবেন না আগে, আগে কি কি নিতে হয়, 5টা বিদেশে যাওয়ার আগে 5টা নিতে হয়, পাসপোর্ট ভিসা ডলার টিকিট বিমান, এই 5টা রেডি দেখতে হয়। আরে কথা কয় না, কথা রেডি দেখতে হয় বলেন, মুখস্থ করেন কি কি, সব আছে শুধু বিমান কোম্পানি বিমান নাই, কি অবস্থা,
সব আছে, শুধু ডলার ইনভেস্ট করেন নাই, এবার কি অবস্থা? আচ্ছা শুধু এই ফাঁসটা দিয়ে হয় না, আরো কিছু লাগে, বেল্টও তো লড়ো, মানে বেল্টও তো লড়ো, ব্রাশও তো লড়ো, পেস্টও তো লড়ো, টিস্যুও তো লড়ো, কয় না বিয়ে করেন না, দুলার লোকও জানব, সব লাগে কিনা বলেন না, কোনটা কোনটা না হলে চলে। সব লাগে নি লাগে না, তা আপনি যে আখরাতের দিকে রওনা দিয়েছেন কি কি লইছেন ব্যাগে? হ্যাঁ শুধু স্যালুটটা লইছেন আর কি, স্যালুট শুধু এগুলো নিয়েছেন, ফুলও নিলেন কথা কয় না, ফুলও নিছেন আরো কিছু নিছেন, লেকিন পাসপোর্ট রেডি করে জোরে কর না, এখন পাসপোর্ট রেডি করবেন কবে, কবে বিচার লাগাবেন কবে? তাহলে পাঁচটা ছাড়া যেমন বিদেশ যাওয়া যায় না, কালিমা নামাজ রোজা হজ জাকাত সুবহানাল্লাহ কয় না, কালিমা নামাজ রোজা হজ জাকাত মুখস্থ করেন, আবার বলেন, আবার বলেন সুবহানাল্লাহ। এখন কবে থেকে রেডি করবো? الآن يا ربي ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله رب العالمين بلين أكنو كي شما هيني تمار بيك غصابار তুমি জিকিরের জন্য দিলকে নরম করার এখনো কি সময় হয়নি? তুমি কি নামাজ ধরার এখনো সময় হয়নি? বলেন না হয়েছে, কবে থেকে? আবার বলেন কবে থেকে? আল্লাহ আমাকে আমার ব্যাগ গোছাবার তৌফিক দান করুন, কমপক্ষে প্রতিদিন 200 বার সকাল আর সন্ধ্যায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বলবেন হুজুর এগুলো করলে কি হবে? উত্তর হলো এগুলো করলে আমার দুনিয়া বনবে, আমার আখিরাত বনবে। যার আখিরাত সুন্দর তার দুনিয়া অবশ্যই সুন্দর, আর দুনিয়া সুন্দর হইলেই আখিরাত সুন্দর হয় না, আর আখিরাত সুন্দর হইলেই দুনিয়াও সুন্দর হয়। সুবহানাল্লাহ, কি বলছি মুখস্থ করেন, কি বলছি ভাই বল, কোন আখিরাত সুন্দর হইলেই দুনিয়াও কি হয়, আর দুনিয়া সুন্দর হইলেই আখিরাত সুন্দর হয় না, বলেন দুনিয়া সুন্দর হইলেই আর আখেরাত সুন্দর হইলেই, আর দুনিয়া সুন্দর হওয়া মানে বড় বড় বাংলো আর দামি দামি গাড়ি নয়, দুনিয়া সুন্দর হওয়া মানে আল্লাহর কসম দুনিয়া সুন্দর হওয়া মানে যার কোনো আবাদত ছুটে না, যার দ্বারা কোনো গুনাহ হয় না, আল্লাহর কসম তার দুনিয়া সুন্দর যার কোনো আবাদত ছুটে না, বলেন কোনো গুনাহ হয় না তার দুনিয়া সুন্দর, তার দুনিয়া তো টেনশন ফ্রি এর দুনিয়া, তাকে কেউ কষ্ট দেয় না, তাকে কেউ সাতায় না, তার কাছে কোনো পাওনা দেওয়া নাই, কি তার আখেরাত সুন্দর তার দুনিয়াও সুন্দর, বলেন বলেন। আর যার আখেরাত বরবাদ দুনিয়া সুন্দর হইয়াও বরবাদ, কি এই জন্য আখেরাতের প্রস্তুতি দুই নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ, বলেন বলেন, আবার বলেন কয় ওয়াক্ত, আবার বলেন কয়েকত, মুখস্থ করেন ফজর জোহর আসর মাগরিব ঈশা, বলেন ফজর জোহর আসর মাগরিব ঈশা মুখস্থ করেন। আচ্ছা এখানে কয়টা আঙ্গুল, এবার কয়টা, আচ্ছা এই চারটা দিয়ে কি কি কাজ হবে একটু বলুন তো ইঞ্জিনিয়ার সাহেব, দাঁত মাজ দেখতো না কেমন না, যদি মাইতো না তো বিড়িও ধরাইতো, বিড়ি এই চারটা দিয়ে কি কি কাজ হবে বলেন না, সুবহানাল্লাহ। আচ্ছা এই চারটা দিয়ে ক্যারাম বোর্ড খেলেন তো, অ্যাডভোকেট বলে বলে, আচ্ছা এই চারটা দিয়ে ভাত খান তো,
এই চারটে দিয়ে রুটি ছিঁড়েন তো, আচ্ছা এই চারটে দিয়ে একটা চা খান, তাহলে আপনি ফজর ছাড়া বাকি নামাজের কোন দাম নাই, আপনি বলবেন হুজুর তাহলে আর উঠতাম না, আপনি চারটা আছে একটা নাই, এখন কি চারটা ফেলে দিবেন না, ওটার জন্য আফসোস করবেন, আপনি উল্টাটা বুঝলেন কেন, হুজুর তাহলে আর পড়তাম না, উল্টাটা বুঝলেন কেন, বলবেন যে আগে চারটা করতাম ইনশাল্লাহ এখন থেকে পাঁচটা করতাম, বলেন ইনশাল্লাহ, বলেন بني الاسلام على خمس بني الاسلام على خمس شهادة ان لا اله الا الله واقام الصلاة وايتاء الزكاة وتصوم رمضان وتحج البيت من استطاع اليه سبيلا سبحان الله سبحان الله বল হুজুরে পাঁচটা কেন দিল ইঞ্জিনিয়ার স্যার এই পাঁচটা কেন দিল এই পাঁচটা কেন দিল আল্লাহর কসম যেটাই ইসলাম সেটাই মানবতার রক্ষা কবচ, সেটাই নিখুঁত সেটাই ত্রুটি মুক্ত। এতদিন পরে কেন বলেছেন হাত ধোন, আমাদের রব তো আমাদেরকে হাত ধুতে বলেছে 1450 আগে থেকে, কি আমরা কি নতুন করে হাত ধুই না আগে থেকে হাত ধুই, হ্যাঁ অজুতে কি করা, দোনো হাতের কবজি সহ তিনবার ধোয়া সুন্নাত, সুবহানাল্লাহ, উভয় হাতের কবজি সহ একবার ধোয়া ফরজ, সুবহানাল্লাহ, হাত ধোয়া নতুন নি, আচ্ছা গোসল খরচ হলে আকের ডগায় পানি দিতে হয়, গড়গড়ার সাথে কুলি করতে হয়, সারা শরীর ধুতে হয়, ইসলাম ছাড়া আর কোন মতাদর্শে গোসলের তিন ফরজ, এখন কি বুঝে আসিনি, নাকের ডগা নাকের শ্লেষ্মা কেন পরীক্ষা করা হবে, মুখের লালা কেন পরীক্ষা করা হবে, তাহলে বোঝা গেছে জীবাণু জমতে পারে মুখের লালা, জীবাণু জমতে পারে নাকের ডগা, এই জন্য রব্বুল আলামিন আগে থেকে প্রোটেকশন দিয়ে নিয়েছে, সুবহানাল্লাহ, বলে না কি, আমাদের বাচ্চারা মুখে তো বলে গড়গড়ার সাথে কুলি করা নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, এমন অসংখ্য যুবক কি ঢাকাতে পাওয়া যাবে কিনা যারা সকালবেলা মোজা পরে শু পরে অফিসে বের হয় রাত 12টায় ফিরে সারাদিন আর পা ধোয় নাই, এমন যুবক ঢাকা আছে কিনা বলো, কথা কেন আছে কিনা, আচ্ছা এদের পায়ের মোজা যখন খোলে কি পরিমাণ দুর্গন্ধ, তার পায়ে কি পরিমাণ জীবাণু, আর ইসলাম বলে তোমার দুই পা তাকলো সহ পাঁচবার ধোয়, বলেন হে মুমিনরা যখন মসজিদে যাবা তখন ভালোভাবে চেহারাটা ধুয়ে নিও, ভালোভাবে মাথা দু হাত কবজি সহ ধুয়ে নিও, মাথাটা মাসে করে নিও, দোনো পায়ের তাকে সহ ধুয়ে নিও,
কি পরিমাণ পুত পবিত্র ধর্ম ইসলাম। এখন আমাদের ঢাকার এক ডাক্তার ভাই, ঢাকাতে এক ডাক্তার, তার কি বলে এই অনুসারী আর অনুগামী এখন হাজার হাজার লাখ লাখ কোটি কোটি হয়ে গেছে। আমি বলছি না, আমি বললে ওনার নামে অ্যাডভার্টাইজ হবে, ভাববে এটাই আমি লেগে কইতেছি। আমি ওনার অ্যাডভার্টাইজ করতাম, কইছি তো ভাই, ইনি যেই রোগী যা ফাস্টিং 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 রোজা 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 চিকিৎসা দেয় কি দিয়ে বলেন? রোজা রোজা, আপনি রোজা রাখবেন, যান 40 দিন একটানা রোজা রেখে আসবেন, যান 40 দিন। জি স্যার, ডায়াবেটিস নাই স্যার, কোলেস্টেরল নাই স্যার, এতদিন পরে কেন বুঝে এসেছে রোজা এত কিছুর উপকার? সুবহানাল্লাহ বলবেন না কি ইসলাম কি? আচ্ছা আচ্ছা, যারা আমরা যারা ফজর পড়ি, রাত 12টায় ঘুমাই ফজর পড়ি, তা আমরা তো আলহামদুলিল্লাহ ফজর পড়তে ওঠার আগে আমরা ইস্তেনজা সারি, পেশাব করি, বাথরুম করি। আচ্ছা, যারা ফজরে ওঠে না ওই বেচারাদের কিডনির হালত কি? কিডনিতে তাদের কতদিন সার্ভিস দিবে স্যার? বাস্তব না বাস্তব? হ্যাঁ, আমরা তো আলহামদুলিল্লাহ কমপক্ষে নামাজের জন্য হলে উঠতেই হয়, যদি বলেন না। আচ্ছা, যদি না উঠতাম তো কি অবস্থা হইতো কিডনি? আকসার বেশতর কিডনি রোগী আর ডায়ালিসিস যারা করতে হয় এরা বেনামাজি না। এবার বলুন তো দেখি ইসলাম কি সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, কমপ্লিট কোড অফ লাইফ, মানবতার জীবনের সর্বশ্রেষ্ঠ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ বলে না?